বন্ধুরা, আজকে পহেলা বৈশাখ, 1426 বঙ্গাব্দ। তো নববর্ষ উপলক্ষে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আইবি ভবন মিলনায়তনে সহসভাপতি এম এস সত্তার ভাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে সারাদিন ঘুরতে ঘুরতে আসলে এত ব্যস্ত যে কি বলবো, এখানে ভিতরে ঢুকে একটু দাঁড়ালাম বিশ্রাম নেবার জন্য এবং দেখলাম যে এখানে খুব সুন্দর এখানে আসলে লোকগানের অনুষ্ঠান হচ্ছে। তো আপনাদের জন্য কিছুটা স্মৃতি ধারণ করে নিয়ে যাচ্ছি এম এস সত্তার ভাইয়ের পক্ষ থেকে কিছু পুরস্কার আর কি নববর্ষ উপলক্ষে। আমাদের লোকগানগুলো হারিয়ে যাচ্ছে যদিও, কিন্তু কিছু কিছু মানুষ এখনও আছে, তা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই মানুষগুলো ঠিক তেমনই। বাবা বাবা, কি সুন্দর কি সুন্দর! ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধু, সাদা দিনে কাঁধা গাই গেলি আমার সাদা দিনে, আমার সাদা দিনে কাঁধা গাই গেলি রে
সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি আমার, সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি। প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাইলি তাই, নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি ভাই, প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি, কত না সুহাগ করিয়া আমার সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি। সবাই 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 কতদিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা, তুই কি নিষ্ঠুর হইলাছি সকলি তাই, কতদিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা, তুই কি নিষ্ঠুর হইলাছি সকলি, কত না সুহাগ করিয়া আমার সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি, চাতুরি করিয়া মনে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি আমার, সাদা দিলে কাঁধা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাঁধা লাগাই গেলি, সাদা দিলে কাঁধা লাগাই গেলি, সাদা দিলে কাঁধা লাগাই গেলি। বন্ধুরা, মূলত এভাবে করেই এখনও ছোটোখাটো কিছু বাউল শিল্পী বা সংগঠন যারা আছেন তারা হচ্ছে আমাদের লোক গানকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে, রোড শোতে। আমাদের বাংলা ভাষার আমাদের লোকগান, আমাদের ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি গানগুলো বলতে গেলে এখন হারিয়েই যাচ্ছে একরকম, তো এই লোকগুলো চেষ্টা করে যাচ্ছে। আর বন্ধুরা, আমি একবার পরিকল্পনা করেছিলাম যে আজকে পহেলা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব অনুষ্ঠানের, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমি একটি ভিডিও বানাচ্ছিলাম কিন্তু সেটা হঠাৎ করেই পরবর্তীতে খেয়াল করলাম যে প্রায় 80% ভিডিও ধারণ করে ফেলার পরে বুঝলাম যে আমার ভিডিওতে আমি সাউন্ড রেকর্ড করতে পারিনি কোনো একটা সমস্যার কারণে, এবং সেজন্য আসলে এই বছরের কোনো ভিডিও করা যাচ্ছে না। তো বন্ধুরা, ঠিক আছে, এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আমি হয়তোবা আরও কিছুটা গান শুনবো এবং তারপরে আবার ফিরে যাব অন্য কোনো কাজে। ধন্যবাদ সবাইকে।